তোমাকে আমি ভালোবেসে 14ই ফেব্রুয়ারিতে 14টা গিফট আনছি। আমার অনেক সমস্যা মাথন, আমার ফ্রেন্ডদেরকে যে অর্ধ জামাই না কত গিফট দেয় তুমি জানো? কত দামি দামি গিফট দেয়, সেই তুলনা তুমি আমার কিছুই দাও না জীবনে। যা দুষ্ট, তোমার জন্য আমি গিফট এনেছি তুমি কি জানো না? সেটা ঢঙের আলাপ করো না। এই 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 একটু টেডি বিয়ার চাইছিলাম। আসসালামু আলাইকুম জান, মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। চলো যাই তাহলে, এখন চলে যাই বাইরে। ওয়ালাইকুম সালাম, কিন্তু তোমার এসব কোনো কথাই চেরা ভিজবে না, ঠিক আছে? তুমি আমার জন্য গিফট আনছো? তোমার জন্য তো গিফট আনছি শোনা, আমি কি গিফট আনছো তুমি আমার জন্য? এত সুন্দর করে এত কষ্টে সাজলাম, ভাবছি আসলে তুমি আমার সারপ্রাইজ দিবা, গিফট দিবা, নাহলে কোথাও নিয়ে যাবা ভালো কোথাও। কি করতেছো তুমি এগুলা? আমার তো সবই প্ল্যান আছে শোনা, তুমি রাগ করতেছো কেন এভাবে? না ওকে আমি তো দেখতেছি না তেমন কিছু তোমার হাতে। আমার কাছে আছে তো, তুমি আমার হাতে দেখতে পাচ্ছ না মানে? ঘোড়া টিম আছে, এসব আমি নিব না তো। তোমার হাতে যা আছে তা আমার ভালো লাগে না। কেন নিব না শোনা বাকি, আমি তোমাকে ভালোবেসে যা দিব তুমি সেটা নিবা? না আমি সেটা নিব না। সব প্রত্যেকটা মানুষ কিভাবে কিভাবে সেলিব্রেট করে তুমি জানো? কিভাবে সেলিব্রেট করে শোনা? আজকের দিন সবাই কিভাবে সেলিব্রেট করে, আর তুমি সবসময় আমার এভাবে ঠকাও। আমার খুব ভালো লাগে না, আমার এগুলো আমার ভালো লাগে না। আমি তোমাকে ঠকাই না পাখি, এই যে দাও তোমার জন্য আনছি টেডিটা নিয়ে এসেছি। শোনো তুমি টেডি চাইছিলে আমার কাছে না? এই টেডি আমি চাইছিলাম তোমার কাছে। তো এই টেডি তো তুমি তো বলছো আমাকে টেডি নিয়ে এসে দিবে একটা। কোথায় আছে? ফুটপাথ থেকে কিনছো? শোনা ফুটপাথ থেকে নিয়ে এসে আর রাজপ্রাসাদ থেকে নিয়ে এসে, তোমার জন্য নিয়ে এসেছি না শোনো? আমার এগুলো ভালো লাগে না, এগুলো 100 টাকা দামের টেডি। আমার এগুলো কতগুলো আছে আর বাইতে তুমি যা বের করে নিয়ে এসো, খুঁজে খুঁজে দাও। শোনা তুমি এভাবে তুমি আমার মনে কষ্ট দিতে পারলা। আমি তোমার কষ্ট দেওয়ার কোনো কিছুই নাই মাধন। আমি তোমার যেখান থেকে নিয়ে আসি তোমার জন্য টেডি নিয়ে আসি, তুমি লাল সাজছো, লাল একটা টেডি আনছি, কত সুন্দর ম্যাচ করে। শোনা জানতাম আমি লাল সাজবো, তুমি তো আমার শাড়িও একটা কিনে দাও নি এই উপলক্ষে। শোনা বাকি তুমি কি পুরান শাড়ি পরছো? তো কি মানুষ শপিং ও করে জানো? তাই ফাজলামি তাই এবার কি, তুমি জীবনে জানো না, তুমি জানবাও না। শোনা বাকি শোনা রাগ করো না, যেমন তোমার জন্য একটা জিনিস আনছি, তুমি প্লিজ ময়না পাখি রাগ করে না, এই যে তোমার জন্য আনছি। এটা আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি ভালোবাসা দিবস সেলিব্রেট করব। আমি কি বলছি যে আমি ফাল্গুন সেলিব্রেট করব? শোনো ফাল্গুন নিয়ে শোনো, তোমাকে নিয়ে আমি কালে ঘুরবো, ভালোবাসা আর ফাল্গুন তো একই দিনে পাখি। তোমাকে নিয়ে আমি কালকে সেলিব্রেট করব, তোমার জন্য আমি তো এই যে কত সুন্দর ফুল নিয়ে এসেছি, তোমাকে রানীর মতো লাগতেছে। তুমি আমার রানীর মতো এমনি লাগে, তোমার ভালো লাগবে না? জান তাহলে আমি তোমার রাজা ডাকো, রাজা বলে ডাকো। চুপ থাকো তো, আমার রাগ উঠতেছে আজকে। কেন রাগ, এত রাগ হয় কেন শোনা পাখি তোমার? একটা কোনো কিছু চাইলে এই যে দিলে ফুল তো আমার দিবা, 5 টাকা দামে ফুল আইনা তুমি? জান আজকে যে ফুলটা এক্সপেন্সিভ, তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ লাইন ধরে ফুল কিনছি সোনা পাখি, একটা চুমু খাও প্লিজ, একটা ফুলের চুমু খাও। ময়না তুমি আমার জামাই দেখ খা, নাহলে আমি খাইতাম না। বাহ অন্ত ঠান্ডা করে দিলা, সেটা এখন বলো তোমার কি সমস্যা আমাকে একটু বলো। আমার অনেক সমস্যা মাথন, আমার ফ্রেন্ডদেরকে যে অর্ধ জামাই না কত গিফট দেয় তুমি জানো? কত দামি দামি গিফট দেয়, সেই তুলনা তুমি আমার কিছুই দাও না জীবনে। তোমার আমি কিছুই দেই না? মাঝে মাঝে দাও, সবসময় দাও না। সোনা পাখি ভালোবাসা দিবস তো প্রত্যেক দিনই আমাদের জন্য শোনা পাখি, স্পেশালি কেন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হইতে হবে পাখি? আমাকে বলো বলো, ভালোবাসা দিবস প্রত্যেক দিন হলে কি প্রত্যেক দিন মানে মানুষ সেলিব্রেট করে? তাই তোমার কি গিফট চাই এখন? তো গিফট কার না চাই, সবারই গিফট চাই, তুমি কোন সময় দাও। তাহলে গিফট আমি যদি তোমাকে এখন দিই তাহলে তুমি কি করবে এখন? এগুলা গিফট তো দিলে, এগুলা আমি নিব না। কি ফালতু একটা টেডি বিয়ার নিয়ে আসছো, এটা আমি তোমাকে চাইছিলাম। যা দুষ্ট, তোমার জন্য আমি গিফট এনেছি তুমি কি জানো না? সেটা ঢঙের আলাপ করো না। এই ফ্রিজের উপরে যাও, ওইখানে যাও, গো গো। কি করবে রে, তুমি মিউট করে দিব? না ওটা তো মিউট করতে বলি নাই, ওই 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 ঝাঁকড়াটা নাও না। ট্যাড়া সেনা পাখিটা নিয়ে এসো, নিয়ে এসো এদিকে, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এটা কাম কাম টু মাই গ্রোথ, কাম টু মাই গ্রোথ, এদিকে এসো এখন এখন এখন। যে এই যে ডালা ভর্তি তোমার জন্য যে গিফট আনছি, হ্যাঁ হ্যাঁ ডালা ভর্তি তোমার জন্য গিফট আনছি এখন। নাই এর ভেতরে নাই, তোমার তাই মনে হয়? শব্দ হয় তোমাকে আমি ভালোবেসে 14ই ফেব্রুয়ারিতে 14টা গিফট আনছি, তুমি কি তুমি কি মনে করছো আমাকে? হ্যাঁ আমি তোমাকে তোমাকে আমি উপহার দিব না, এটা কি হইতে পারে? এটা হইতে পারে? অসম্ভব। শব্দ হবে, তুমি কি খুলতে চাও এগুলো? হ্যাঁ আসে একসাথে খুলি, খুলবা? 14 ফেব্রুয়ারি উপলক্ষে তোমার জন্য 14টা গিফট আছে। আচ্ছা 2 3 3টা,
She called me when it says it. So, the gift is a dinner. There, I'm going to get a gift. এই ঝান্ডুবা মানছি সারা দিন ওর মাথা ব্যথা সারা দিন চিল্লায় নাবা পড়ে খেয়েছে ঝান্ডুবা মানছি ঝান্ডুবা মানার কি আছে ফাজলামি করো এটা হ্যাঁ আমার জানার জন্য এটা আনছি এটা অনেক সুন্দর আমার জানে যে পড়েও আছে এরকম ও অনেক পছন্দ এটা এই জন্য আসছে হ্যাঁ আরেকটা জিনিস আছে ছোট একটা জিনিস আছে অনেক সুন্দর কানচিত্র করে সবসময় নাও রাখো সবসময় করে না পাঁচটা কানচি ফোটা করে আছে আরো দুই চারটা করতে চাইছ চাবি হারাই ফেলে এই জন্য ওর জন্য এটা আনছি আমি হ্যাঁ চাবি হারাই ফেলে সবসময় বলে আমার চাবিটা খুঁজে দাও তো এই জন্য আমি আনছি এটা নাও রাখো রাখো আপনার কাকিকে কি গিফট দিছেন আমি বলবেন কিন্তু হ্যাঁ আপনার আপনার প্রিয়জনের জন্য স্ত্রীর জন্য প্রেমিকার জন্য প্রেমিকের জন্য রেশমি চুড়ি এনে দে রেশমি চুড়ি নলে যাবো বাপের বাড়ি নাম যাবো না তোমার ছাড়া আর সবসময় পছন্দ এই চকলেট তো চকলেট আনছি রাখো জলদি করো আর পছন্দের আমি তো এখন তোমার তোমার মায়ের তোমার টানিতে চলে আসবো থ্যাংক ইউ আপনার প্রিয়জনের জন্য কি কি কিনছেন কমেন্ট করে জানাবেন এই যে সকালে ঘুম থেকে বলে কি আমার এটা খুই খুলে দত্ত এই জন্য এটা কিনছি খালি তুমি তো পাগলা ক্লিপ আপনি দেখতে পাচ্ছেন আমি কাপড় শুকাইতে গেলে দেখি একটা ক্লিপ সব ক্লিপগুলো কি করে জানেন এই এই ক্লিপগুলো করে কি ও খায় ফেলে কি জানি করে আল্লাহ জানে এই জন্য জন্য ক্লিপ এনে দিয়েছি আমি কাপড় শুকাইতে গেলে ক্লিপ পাই না এর কোনো কথা ওই বক্সের মধ্যে নিয়ে আসছো আমি ভাবছি আমি ব্লুটুথ স্পিকার দিছো তারপর না তারপর কি তারপর কি কুইক 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 তারপর কি এটাই শেষ শিওর তুমি এটা শেষ ঘোড়ার মাথা আচ্ছা এই ও জান সরি সরি কোথায় গেছিল লাগছে তোমার দেখো তো কি করছে গিফট দিছে আমারে শোনা কোথায় গেছে উফ শোনা সরি 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 এটা কি জন্য নিয়ে আসছো তুমি জানো না জানি না ডিম্পারের জন্য নিয়ে আসছো এটা এটা সে টেবিলের আয়না যে গরম জিনিসপত্র ফালাই দেয় সঙ্গে সঙ্গে আমার টেবিলে কি ম্যাট নাই ম্যাট আছে তারপর ও এসে বলে কি এই রাখো তো রাখো তো রাখো তো শোনো 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 এই যে এটা এনে দিছি যাতে ও রাখতে পারে এটা আর কি আছে আর কিছুই নেই কিছুই নেই তুমি হ্যাপি না না হ্যাঁ আর চকলেট গুলো আর এই যে এটা
জীবনে কোনোদিন মেয়েদের মন পাবেন না, যত কিছু দেন মন পাবেন না, না দেওয়াটাই বেটার। হ্যাঁ, আমি আমার স্ত্রীর জন্য কত কিছু কিনছি, তারপর দেখেন ও একটু খুশি না। আপনি আপনার প্রিয়তমার জন্য, আপনার গার্লফ্রেন্ডের জন্য, বয়ফ্রেন্ডের জন্য কি কিনছেন কমেন্ট করে জানাবেন। তো আমাদের জন্য ভালোবাসা দিবেন, সহল থাকবেন, সবাইকে সবাইকে ভালোবাসার দিবসের অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই।